চুল বলবি একেবারে ঝাড়তা দিয়া মুক্তা ভুতা বানাই দিব। এই শুন, আমি বড় লোকের বেটিও না, আর আমার লম্বা লম্বা চুল না, এই দেখছিস চুলের গোছা, আর আমার মাথার ভিতরের ফুল, এই ফুলটা হচ্ছে এটা। আর লাল গেন্দা আমি কোত্থেকে পাবো বলতো? এই করোনা ভাইরাসের দিনের মধ্যে বাসা থেকে বের হওয়া যাচ্ছে, আর লাল গেন্দা কারে বলস? আজীবন বলে আসছিস কাশি গেন্দা, মনে করেন যে কাশি গেন্দা কই কই এখন স্মার্ট হয়ে করছিস লাল গেন্দা ফুল। এই 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 গান একটা ভিডিও হইলে, মানে গানের একটা ভিডিও ভাইরাল হইলে মনে করেন যে সবগুলো মেরে বলতে হয়, হ্যাঁ বড় লোকের বেটিলেও দেখতে হবে। তারপরে ওই এরপর দিলবার দিলবার যখন বেরোছে তখন সব সেই দিলবার দিলবার ভিডিও দেখি, আকমারে ভিডিও দেখি, কি রে ভাই কোন একটা ভিডিও ভাইরাল হইলে মনে করেন যে মায়াগুলোর কোন মানে শান্তিতে থাকতে দেন না। আপনারা কি চান, মানে আপনারা নিজেরা ভিডিও ভাই করতে পারেন, আপনারা তো মেয়ের সাথে সুন্দর করে ভিডিও করতে পারেন, সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি আপনাদেরকে? আর আমার বন্ধুদেরকে বলছি, কিছু কিছু বন্ধুরা আমি এত প্যারা দিই, তারা আমার টেনশনে আমার ভয়ে তারা আমারে ফোন করতো। এই কয়দিন আমি ঘরের মধ্যে বন্দি আছি, তারা এত বড় সাহস যে আমার একটা কন্ট্যাক্টও করে না, মানে আমার লগে একটু টেক্সটও পাঠায় না, এটা কোনো কথা? ইচ্ছা করে মন যে এই যে বাসা থেকে আমি বেরোবো না, তারপরে সামনে পেলে গলাটা টিপ পা দিমো। হ্যাঁ আমি ইচ্ছা করে কন্ট্যাক্ট করছি না, তার মানে বুঝার কথা যে আমি রাগ করে আছি। কেন রাগ করে আছি? তোরা আমার খবর নিতে আসছিস না? হ্যাঁ আমি অবলা একটা মায়া বাসার মধ্যে বসে আছি, তোরা একটু খবর নিবি না? মেজাজটা মনে করেন যে আমার খারাপ হয়ে যায়। তারপরে আমার কিছু জুনিয়র আমার আইডিতে আইসে এমন এমন কমেন্ট করে, ও মা গো, এইসব কমেন্ট দেখলে আমার মন চায় আমার কপালটার মধ্যে একটু বিট লবণ ঘষি, মেজাজটা খারাপ হয়ে যায়। না পারি কমেন্ট গুলো ডিলিট করতে, না পারি কোনো রিয়াকশন দিতে। এই তোকে কি কোনো কাম নাই সিনিয়রের ইয়েতে ওয়ালে গিয়ে এত কমেন্ট করস কেন? হ্যাঁ বুঝোস না বিরক্ত হয়ে তোর কোনো রিয়াকশন দিনা, নিজ দায়িত্বে কমেন্ট গুলো সরাই ফেলবে, বুঝছস? তারপরে মনে করেন গিয়া কিছু কিছু মানুষজন আছে আমার দেখলে সামনাসামনি, ও মা নোবা তুমি মেয়েটা কত ভালো, তুমি হ্যাঁ তুমি ত্যাঁ তুমি জ্ঞান জ্ঞান কত কত কবি, আমি পিছন দিয়ে যাবো, তারপরে টুট করে গালি দেওয়া শুরু। এইসব শুন, এই তোদের কত মানুষগুলোরে আমি খুব ভালো করে চিনি, সাবধান। আর যদি কোনোদিন আমার সামনে আসে তেলবাজি করতে লাগোস না, একেবারে বিট লবণ মুখের মধ্যে ঘষে দিব, মেজাজটা খারাপ করবি না। তেলের দাম কি বেশি কমে গেছে? বেশি তেল থাকলে এই যে এখন যারা খাইতে পারতেছে না ওদেরকে গিয়া তেল দিয়ে, বুঝছস? ওইটা কাজে লাগবে আমার তেল। এত কথা বলার মানে হচ্ছে আমরা তো সবাই আসলে এখন গৃহবন্ধী, তো প্রত্যেকদিন প্রত্যেকের কমেন্টস দেখে বা আমাকে ইনবক্সে যারা যারা টেক্সট করেন তাদের টেক্সটগুলো দেখে আমি চিন্তা করি পরের দিন কিভাবে ভিডিওটা করবো। অ্যাকচুয়ালি এখানে কাউকে হার্ট করার জন্য না, সবার সাথে একসাথে একটু মজা করার জন্য, কারণ আমরা সবাই কিন্তু এখন গৃহবন্ধী। তো কেউ আমাকে গালি দিয়ে হোক বা আমার পোস্টে কমেন্ট করে হোক, বিভিন্নভাবে কিন্তু দুই তিন মিনিটের জন্য হলো আপনারা ব্যস্ত আছেন। তো আমার উদ্দেশ্য ছিল এটাই, এই কোয়ারেন্টাইন দিনগুলোতে যাতে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা বোর না হয়, সেই জন্যই আসলে এইসব করা। আর আমি আমার প্রত্যেকটা জুনিয়রকে প্রচন্ড ভালোবাসি, বিকজ আমার প্রত্যেকটা জুনিয়র আমার এক একটা বাচ্চা। তো তাদের কমেন্টগুলো এই কারণেই বলা হয়েছে, অ্যাকচুয়ালি আমি কোনো মানে কোন উদ্দেশ্য ছিল না তাদেরকে হার্ট করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছিল যে না এরা তো আমার কাছে মানুষ, আমি এদের টপিক গুলো নিয়েও এখানে শেয়ার করতে পারি, তাহলে ওরাও হয়তো এনজয় করবে ভিডিওটা, শুধুমাত্র আমার ফ্রেন্ডের জন্য না হয় আমার জুনিয়রদেরকে ইনভলভ করলাম এখানে। আমি জানি আমি অনেক বেশি পাগলামো করছি, হোক না আমার এই পাগলামের মধ্যে দিয়ে কেউ হয়তো বা আমাকে গালি দিচ্ছেন, কেউ হয়তো বা আমাকে কেউ একটু হাসছেন, তো এটাতেই হচ্ছে আমার সার্থকতা, এর থেকে বেশি কিছু আমি চাই না, বেশি কিছু আমার আসলে চাওয়ার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম, লাভ ইউ।